এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। ক্যাপ্টেন কার্তিকের সিদ্ধান্তে অখুশি ম্যানেজমেন্টের ওপর অভিমানী আন্দ্রে রাসেল। ছুটতে ছুটতে শুরু করেছিল কলকাতা, আর এখন হোঁচট খেতে খেতে মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আইপিএল শুরু হওয়ার পর কলকাতা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে, কিন্তু এখন হাফ ডজন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকেছে ক্যাপ্টেন দিনেশ কার্তিকের। 2009 মৌসুমের পর এবারই সব থেকে খারাপ পারফরমেন্স করছে কলকাতা, অথচ এবার কলকাতার জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন আন্দ্রে রাসেল। প্রায় একার হাতে একের পর এক ম্যাচ বের করেছেন তিনি, তাই দলের এমন অবস্থার জন্য তিনি সব থেকে বেশি কষ্টে রয়েছেন। আবেগ ধরে রাখছেন না রাসেল, বরং ক্যাপ্টেন ও ম্যানেজমেন্টের একের পর এক ভুলগুলো তুলে ধরছেন। সংবাদ সম্মেলনে এসে খোলামেলা কথা বললেন আন্দ্রে রাসেল, বললেন আমাদের এই দলটা বেশ ভালো ব্যালেন্সড, তারপর আমরা একের পর এক ম্যাচ হারছি কারণ কিছু ভুল সিদ্ধান্ত। একের পর এক হারের পরও সেই ভুল সিদ্ধান্তগুলোতে কোনো বদল হচ্ছে না। আমাদের দলের ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ম্যাচ জেতার মতো রান করছি, তবে এমন অনেক ম্যাচের কথা উল্লেখ করতে পারি যেগুলো আমরা খারাপ বোলিংয়ের জন্য হারছি। দিনেশ কার্তিকের অধিনায়কত্বের দিকে আঙুল তুলে রাসেল বলেছেন, কয়েকটা ম্যাচ গুরুত্বপূর্ণ সময়ে যে বোলারের বল করা উচিত ছিল সেই সময় সেই বোলার বল হাতে পায়নি, যার জন্য ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে। আমি সেই সব ম্যাচগুলোর কথা বলতে পারবো, তার উপর এবার সবচেয়ে খারাপ ফিল্ডিং বোধ হয় আমরাই করছি, টিভিতে সবাই খেলা দেখছে আর তাদের কাছেও এইটা স্পষ্ট। তিনি নিজে রান করছেন কিন্তু দল একের পর এক ম্যাচ হারছে, আর এই পরিস্থিতিতে লজ্জাজনক বলে ব্যাখ্যা করেছেন রাসেল। তিনি বলছেন, দুদিন ধরে ঘরের বাইরে বেরোনি, পেশাদার ক্রিকেটার হিসেবে ক্রমাগত হার আমাকে কষ্ট দেয়। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, বিপক্ষ টিমে জসপ্রীত বুমরা লাসিত মালিঙ্গাদের মতো বোলার রয়েছেন, এটা নিয়ে কিছু ভাবছেন? শুনে প্রশ্নকর্তার দিকে এমনভাবে তাকালেন, সাংবাদিক সম্মেলন না হলে কি হতো বলা মুশকিল। আগুনে মেজে যে রাসেল বললেন, ভয় টয় আমি পাই না, বোলাররাই আমাকে ভয় পায়, ওরা বরং আমাকে নিয়ে ভাবুক, রবিবার প্রথম যে বলটা খেলবো সেটাই ছয় মারার চেষ্টা করব, এরকম তো নয় যে আউট হলে জীবন শেষ হয়ে যাবে, তাহলে ভয় পেতে যাব কেন? জানি বুমরা মালিঙ্গা খুব ভালো বলার, কিন্তু ওরাও মানুষ, খারাপ বল করতেই পারে, আর আমি সেই সুযোগটা নেব। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার প্রসঙ্গে রাসেল বলেন, ইডেনে রোহিতের রেকর্ড খুব ভালো, তবে ক্রিকেটে সব কিছু হতে পারে, আমাদের চেষ্টা করতে হবে রোহিতের তাড়াতাড়ি আউট করার। বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচের পরও সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাসেল, আর নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এমন সব বিস্ফোরক কথা বলতে শুরু করেছিলেন যে কেকেআর মিডিয়া ম্যানেজারকে তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে দিতে হয়েছিল। শনিবারও ব্যাটিং অর্ডার প্রসঙ্গ উঠল, রাসেল বললেন, কোচের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন টিমের যখন সবচেয়ে বেশি দরকার তখনই আমাকে পাঠানো হবে, আমার কোনো স্থায়ী ব্যাটিং অর্ডার নেই, রবিবার একটু আগে ব্যাট করতে পারি, আবার যে পজিশনে এতদিন ব্যাট করছিলাম সেখানেই নামটা পারি, পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। টানা ছ ম্যাচ হারের পর রাসেল নিজে যে বিধ্বস্ত হয়ে পড়েছেন সেটা বারবার বোঝা যাচ্ছিল, বলছিলেন, গত দুদিন ঘর ছেড়ে কোথাও বেরোনি, আমি এমন মানুষ নই যে হারের পরও এদিক ওদিক হেঁটে বেড়াবো, যেন সবকিছু ঠিক আছে, আমি হাফ সেঞ্চুরি করলেও দল যদি হারে ঘর ছেড়ে বেরোই না, শুধু টিভিতে আবেগ দেখালে হয় না, এটা নিজের ভেতরেও থাকা দরকার। যাই হোক, দল হিসেবে আমাদের কামব্যাক করতেই হবে, বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। টানা ছয় ম্যাচ হেরে ড্রেসিং রুমে ঢোকাটা খুব কঠিন, কিন্তু কাল যখন দড়ি পার করে মাঠে নামবো নিজের 150% দেব। যা পরিস্থিতি তাতে প্লে অফের আশা কার্যত শেষ। নাইটদের রাসেল চাইছেন শেষ তিনটি ম্যাচ জিততে, তারপরও বাকি টিমগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। রাসেল বলেছিলেন, আমাদের টিমটা বেশ ভালো, তবু বেশ কিছু খারাপ সিদ্ধান্ত আমাদের ভোগাচ্ছে, বোলারদের অনেক বেশি আটসাট বোলিং করতে হবে, রাজস্থান ম্যাচে এই রানটা ডিফেন্ড করা উচিত ছিল, রাজস্থান ব্যাটিং সত্যি খুব দুর্বল, ওদের বিরুদ্ধে যদি 170 রান করে না জিততে পারি তাহলে কঠিন টিমের বিরুদ্ধে অলৌকিক কিছু করতে হবে, আর একটা ব্যাপার, এখন পর্যন্ত টুর্নামেন্টে আমরা সবচেয়ে খারাপ ফিল্ডিং করেছি। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।